সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমাদের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমরা রেডি হয়ে গেছি মেলায় যাব বলে। আমাদের এখানে রাসমেলা হয়েছে, তো সেখানেই আমরা যাব। তো চলো যাই, সেখানে কী কী করি, কী কেনাকাটা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, বেরিয়ে গেছি রাস্তা। ফাইনালি আমরা চলে এসেছি মেলায়, আর প্রচুর আজকে ভিড় হয়েছে। যেহেতু আজকে রবিবার, ছুটির দিন, তাই এত ভিড়। তো চলুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আপনারা। আমরা এখন বাড়ি চলে যাব, মেলা দেখা হয়ে গেছে। আর ফেরার পথে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ অনেক জিনিস নেওয়া হয়েছিল, তো সেই কারণে আর করা হয়নি ভিডিওটা। তো কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, সবই মানে সংসারেরই জিনিস কেনা হয়েছে। তো চলো, যা যা কিনেছি সব দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে আছে ছোট প্লেট, ছটা নিয়েছি। আর এইখানে আছে দুটো গ্লাস, আছে দেখো, খুব সুন্দর এই গ্লাস দুটো নিয়েছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। তো চলো আর কী কী নিয়েছি দেখে নাও। এখানে একটা কাপ আছে, তো এই কাপটা আমি বাবার জন্য নিয়েছি। এখানে আমি 6 পিসের বাটি নিয়ে নিয়েছি, পুরোটা হোয়াইট আর ব্লু আর ব্ল্যাকের ফুলের মোটিভ করা আছে দেখো এটার। আর এর সাথে আর একটা নিয়েছি তেল রাখার জন্য বোতল একটা। আর এখানে চামচ নিয়েছি 4টে, 6টা চেয়েছিলাম বাট পাইনি এই ডিজাইনের, তাই 4টে পেয়েছি, 4টেই নিয়েছি। আর এখানে 2টো হাতা নিয়েছি সেম। আর এখানে ম্যাচিং করেই 2টো বড় বড় বাটি নিয়েছি সেম ডিজাইনেরই। আর এইটার মধ্যে প্লেট আছে দেখো,
ছ পিসের প্লেট এখানে আছে, আর এটাও দেখো প্লেটটা এই ছোটটার সাথে এটা কত বড় প্লেটটা দেখো, তো এইগুলোই নেওয়া হয়েছে আর কি। ফাইনালি আমি আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই এই জিনিসগুলো, তো চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর এখানে আমি আর একটা কভার নিয়ে নিয়েছি ব্লু কালারের, আমার ফ্রিজটা যেহেতু ব্লু কালার তাই জন্য আমি ম্যাচিং করে নিয়েছি, আর আগে আমার ফ্রিজের কভারটা গ্রিন ছিল, ওর সাথে ম্যাচ করছিল না, তো ওই জন্য এটা নিয়ে নিয়েছি। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা।